হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। হাতের লেখা বিষয়ক নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন। হাতের লেখা শিখতে হলে সুন্দর হাত বা সুন্দর কলম বা সুন্দর খাতার প্রয়োজন হয় না। হাতের লেখা সুন্দর করতে হলে প্রয়োজন হয় প্রবল ইচ্ছাশক্তি এবং মনোবল। আপনি যদি আপনার মনোবলটাকে কাজে লেগে প্রবল ইচ্ছায় লেখার চেষ্টা করেন, চর্চা করেন, তাহলে আপনার হাতের লেখা সুন্দর হবে ইনশাআল্লাহ। হাতের লেখা সুন্দর করতে হলে প্রথমে আমাদের যে বিষয়টি লক্ষণীয় সেগুলো হচ্ছে বর্ণ সুন্দর করে লেখা। আমরা শুরুর দিকে বর্ণগুলো ঠিক করার চেষ্টা করব। আমরা সবাই জানি একটা বিষয় যদি আমি আপনাদেরকে বলি, সেটি হচ্ছে আমরা যদি কেউ বিল্ডিং করতে চাই দোতলা বা তিনতলা, তাহলে কিন্তু আমরা শুরুতেই দোতলা তিনতলা করতে পারি না। একটি ইট একটি একটি করে সারিবদ্ধভাবে সাজিয়ে কিন্তু বিল্ডিং, বড় বিল্ডিং তৈরি করা হয়। তো আমরা যদি হাতের লেখা সুন্দর করতে চাই, তাহলে প্রথমে আমাদের একটি একটি ইটের মতো করে, অর্থাৎ একটি অক্ষর প্রথমে সুন্দর করে বসিয়ে সুন্দর করে আমাদেরকে শব্দ ঠিক করতে হবে। তারপর পাশাপাশি শব্দ যখন আমরা বসাবো, বাক্যটি অটোমেটিকই সুন্দর হয়ে যাবে। তো এই জন্য আমি বলি, হাতের লেখা সুন্দর করতে হলে আপনাদেরকে অবশ্যই বর্ণ বা অক্ষরের প্রতি নজর দিতে হবে। আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে কীভাবে হাতের লেখা সুন্দর করতে পারবো বা কীভাবে বর্ণগুলো সুন্দর করতে পারবো। আপনারা খেয়াল করবেন যে আসলে বর্ণগুলো কীভাবে লিখতে হয়, কোন বর্ণের গঠনটা কোন রকম কীরকম, সেই বিষয়গুলো খুব সুন্দর করে নজরে আনতে হবে। যখন আপনি লিখবেন বা চর্চা করবেন, তখন আপনি বর্ণগুলোর গঠনের দিকে লক্ষ্য করেই আপনি লেখা চর্চা করবেন, তাহলে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আপনার হাতের লেখা সুন্দর হবে। হ্যাঁ, প্রথমে আরও একটা বিষয় যেটি না বললেই নয়, আমরা অনেকেই ধৈর্য ধরে লিখতে পারি না। দুই লাইন বা তিন লাইন লেখার পরে যখন দেখি যে না, অনেক সময় প্রয়োজন হয়, তখন আমরা এলোমেলো করে লেখা শুরু করি। এই কাজটি কখনোই করা যাবে না। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে যতই সময় লাগুক আমি সুন্দর করে লিখব, তাহলে একটা সময় আপনি সফলতার মুখ দেখতে পাবেন। তো আজ এই পর্যন্তই। আমি এখানে প্রত্যেকটি স্বরবর্ণগুলো দিয়ে আজকের পর্বটুকু সাজিয়েছি। তো যদি ভালো লাগে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ব্যঞ্জনবর্ণ দিয়েও আমি পর্ব আরেকটি পর্ব সাজাবো, কীভাবে প্রত্যেকটি বর্ণ সুন্দর করা যায়। পাশাপাশি একটি শব্দ গঠন আমি দেখাবো। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটি বর্ণ দিয়ে একটি করে শব্দ গঠন দেখিয়েছি। তো ধন্যবাদ, আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনাদের একটি কমেন্ট বা একটি লাইক আমাদেরকে প্রচুর উৎসাহিত করে। তো সবার কাছে একটি লাইক বা একটি কমেন্ট আশা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।